বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল শিউলি কিচেন গার্ডেন অ্যান্ড লাইফস্টাইলে। আশা রাখছি যে যেখানে বসে আমার ভিডিও দেখেন না কেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো আমি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আমি ঘরের কাজকর্ম কি করি, আর আজকে হলো 9ই মহরম। তো আমি পবিত্র আশুরার রোজা রেখেছি। তো সেই রোজা আজকে আমরা কি দিয়ে ইফতার করব সেটা আপনাদের মাঝে শেয়ার করব। আর এই যে বন্ধুরা, এটা দুপুর বেলা আমি শুটকির তরকারিটা রান্না করে নিচ্ছি, আর মুরগির মাংস, গরুর মাংস আছে, এগুলো দিয়ে বাচ্চারা খাবে, আর আমি শুটকির তরকারিটা রান্না করে রাখছি। পুঁই শাক, আলু আর কচুর মুখি দিয়ে ছোটো কেসকি মাছের শুটকি দিয়ে আমি তরকারিটা হাতে মেখে রান্না করছি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন, এবং আর যারা আমার এই ছোট্ট চ্যানেলটা ভিজিট করছেন এবং কষ্ট করে আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক দোয়া। আর আমার নতুন বন্ধুরা যারা আমার এই ছোট্ট চ্যানেলটা ভিজিট করছো, এখনও সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা দেখো, আমি কেসকি মাছের শুটকিটা, পুঁই শাক তারপরে আলু, কচুর মুখি দিয়ে চড়চড়ি করে নিচ্ছি। এটা আমি নেড়ে চেড়ে নামিয়ে নেব। বন্ধুরা, মহরম মাস, আমরা বাংলা নববর্ষ উদযাপন করি, কিন্তু মহরম আরবি প্রথম সন আমরা আমাদের উচিত উদযাপন করার। আমরা সবাই মহরম মাসের সমভূলে রোজা রাখবো, আর মহরমের 9-10 এই দুইটা রোজা রাখতে হয়। এই দুইটা রোজা রাখলে অনেক সোয়াব। তো বন্ধুরা, আমি বাচ্চারা খেয়ে নিয়েছে দুপুরবেলা, আমি ডাইনিং টেবিলটা মুছে এখন এই যে মুড়ি আনা হয়েছে সেই মুড়ি আমি জারে ভরে নিচ্ছি আর সব কিছু গুছিয়ে নিচ্ছি। তো পবিত্র আশুরা মহরমের রোজা আমি আলহামদুলিল্লাহ একটা করে ফেলেছি, আজকে করলাম, আর কালকে একটা, 10ই মহরম কালকে একটা করব। তো দেখো বন্ধুরা, আমি সবগুলো কাজ করে নিচ্ছি। আজকে যেহেতু রোজা রেখেছি তো ইফতার বানাবো, আর সেটাও তোমাদের মাঝে শেয়ার করব। আর আমি এগুলো আগে একটু গুছগাছ করে সব কিছু রেখে দিচ্ছি আমার রান্নাঘরে, সব কিছু আমি গুছিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার শুকনা মরিচ আমি এভাবে একসাথে ভেজে, আমি তেল ছাড়া ফ্রাই করি, এভাবে ভেজে আমি এয়ার টাইট বক্সে ভরে রাখি, আর প্রয়োজন মতো হলে আমি আলু ভর্তা, বিভিন্ন ধরনের ভর্তা ও চিলি ফ্লেক্স যেটা আছে সেটা তৈরি করে নিই। তো বিকেলবেলা এখন আমি আসরের নামাজ পড়েছি, আসরের নামাজ পড়ার পর আমি ইফতারে তৈরি করছি। তো বাচ্চারা খুব আনন্দিত, আসলে রোজার সময় খুব ভালো লাগে। তো আজকে হঠাৎ করে আবার রোজা রেখেছি, ইফতার তৈরি করছি, তা দেখে বাচ্চারা খুব আনন্দিত। তো ফুচকা তৈরি করলাম, আর এদিকে বেগুনি ভেজে নিচ্ছি। তো সবগুলো আমি করে নিচ্ছি, আর আমি একা রোজা রেখেছি, আর একা রোজা রাখলে কী হবে, বাচ্চারাও তো খাবে, সেজন্য আমি সব ইফতার তৈরি করছি। তো ইফতার তৈরি করার পর আমি খাবার টেবিলে চলে এসেছি। তো এই যে শরবত, আর এই যে ফুচকা, মুড়ি, বেগুনি, শশা, তারপরে এখানে যে আলু ভর্তাটা তৈরি করে নেওয়া হবে, আর টক তৈরি করেছি, আর শরবত, সব কিছুই। তো বন্ধুরা, আর এই যে আমি কেক তৈরি করেছিলাম, সেই কেক পিস করে কেটে নিয়েছি, কেকটাও আমি তোমাদের মাঝে পরে শেয়ার করব। তো এই যে বেগুনিগুলো সবগুলোই ভীষণ ভালো হয়েছিল বন্ধুরা খেতে, আর সবচেয়ে বড় কথা আমি রোজাটা রেখেছি, এটাই আলহামদুলিল্লাহ, বাচ্চারা তো খুব খুশি, আজকে ইফতার হচ্ছে।
তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আশা করি ভালো লাগবে, ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। তো এটা ইফতারের আগ মুহূর্তে আমরা দোয়া পড়ে নিচ্ছি, তারপরে ইফতার করব আমার ছেলে আর আমি। তো বন্ধুরা, আজান হয়ে যাচ্ছে, ইফতার করে নিচ্ছি। তো সবাই আমাদের জন্য দোয়া করো, আমার ছোট্ট চ্যানেলটার জন্য দোয়া করো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সম্ভব হলে তোমরাও রোজা করো যদি সম্ভব হয়। আর এটা খুবই সোয়াব, এই রোজা রাখলে ভীষণ সোয়াব পাওয়া যায়, এটা তো আমরা জানি। সেজন্য আমি আশা করেছি যে দুইটা রোজা আমি রাখবো। তো আজকে আলহামদুলিল্লাহ একটা করে ফেলেছি, কালকে আর একটা করলেই শেষ। আর ফুচকাগুলো খেতে অনেক টেস্ট হয়েছিল, একদম টকটাও ভীষণ ভালো হয়েছিল। তো বন্ধুরা, তো আজকে আমার ভিডিও, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজ রাখছি, আল্লাহ হাফেজ।